দুর্ঘটনা প্রতিরোধে অগ্নি নিরাপত্তা ছাড়পত্র সহ 15 দফা অনুশাসন প্রধানমন্ত্রীর বনানী ট্র্যাজেডিতে মন্ত্রিসভা শোক। বহুতল ভবন পরিদর্শনে মাঠে রাজুকের 24 দল, ফায়ার সার্ভিসের জনবল ও সক্ষমতা জানাতে হাইকোর্টের নির্দেশ। কারাগার থেকে বঙ্গবন্ধু মেডিকেলে খালেদা জিয়া, 5 সদস্যের বোর্ড গঠন, বিদেশ যাবার প্রয়োজন নেই বললেন পরিচালক। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাতের 21 সংবাদে, আপনাদের সাথে আছি রিশান মাহমুদ। এছাড়াও সংবাদে আরও থাকছে, কোনো ধরনের খরচ ছাড়াই লেবানন যেতে পারবেন বাংলাদেশের নারী কর্মীরা, জানিয়েছেন দূতাবাস। সুউচ্চ ভবনে ফায়ার সার্ভিসের পরিদর্শনের ভিত্তিতে ছাড়পত্র দেয়া, অগ্নি নিরাপত্তা লাইসেন্স নবায়ন বাধ্যতামূলক করা সহ 15 দফা অনুশাসন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণহানিতে শোক প্রস্তাব গ্রহণ করে এসব নির্দেশনা দেন তিনি। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর রাজধানীর ভবনগুলোর পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা ও নিরাপত্তার বিষয়টি আলোচিত হচ্ছে। বিষয়টি নিয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভবনগুলোর পরিবেশ উপযোগী স্থাপত্য নকশায় তৈরি কিনা, পর্যাপ্ত অগ্নি নির্বাপন উপকরণের যোগান রাখা, নাগরিকদের প্রস্তুত রাখতে নিয়মিত মহড়া পরিচালনা করা সহ 15 দফা নীতি নির্ধারণী সিদ্ধান্ত দেন প্রধানমন্ত্রী। পরে এ বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন মন্ত্রিপরিষদ সচিব। জানান, প্রতিবছর পরিদর্শন করিয়ে ভবনের অগ্নি নিরাপত্তার সনদ নিতে হবে। ফায়ার সার্ভিসের যে পারমিশনটা দেয়া হয় এটা নবায়ন করা যায় কিনা, ইন্ডাস্ট্রির মতো যে প্রতি বছর একবার করে নবায়ন করা হবে, নবায়ন করা যায় কিনা সেটা বছর বছরে দেখা। অগ্নিকাণ্ডের সময় হুড়োহুড়ি এড়াতে একাধিক জরুরি নির্গমন পথ যেখানেই সম্ভব সেখানেই জলাধারের ব্যবস্থার পাশাপাশি ফায়ার ব্রিগেডের সক্ষমতা বাড়ানোর কথা বলেছেন প্রধানমন্ত্রী। লেকগুলো ছিল, রেল লেক ভরাট হয়ে গেছে, সেই লেকগুলো সংরক্ষণ করা, যেমন ধানমন্ডি লেক, গুলশান লেক, এগুলো যেন ক্যান ক্রস করতে না পারে সেটা এনশিওর করা। সব বিল্ডিংয়েই 100% ফায়ার এক্সিট এনশিওর করা, বিপদের সময় যেন সবাই যেতে পারে। আর ইন্টেরিয়র ডেকোরেটর যারা, এরা অনেক সময় এই সবগুলো ব্লক করে দেয়, এটা যেন না করে। বৈঠকের পর গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রীও জানান, নাগরিকদের নিরাপত্তার বিষয়টি সবার আগে দেখা হবে, ছাড় পাবে না কেউই। সরেজমিনে পরিদর্শন করে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, শুধু এফআর টাওয়ার না, সকল টাওয়ারের ক্ষেত্রে, সকল বহুতল ভবনের ক্ষেত্রে। সচেতনতা বাড়ানোর বিষয়টিও গুরুত্ব আরোপ করা হয়েছে আজকের বৈঠকে। মোহাম্মদ নুরুন নবী, 21শে টেলিভিশন, ঢাকা। রাজধানীর বহুতল ভবনগুলোর নকশা ও অগ্নি নিরাপত্তা ব্যবস্থা সঠিক আছে কিনা তা পরীক্ষা শুরু করেছে রাজুক। সকাল থেকে রাজধানীর বিভিন্ন স্থানে 24টি দল 10 তলার উপরে যে ভবনগুলো আছে তা পরিদর্শন করে তথ্য সংগ্রহ শুরু করে। অনেক ভবনই নকশা না মেনেই করা হয়েছে বলে স্বীকার করেন মালিকরা। রাজুক চেয়ারম্যান জানান, অনুমোদিত নকশার বাইরে কেউ ভবন করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আহমদ বাবু রিপোর্ট। সকাল থেকে রাজধানীতে 10 তলার উপরে যে ভবনগুলো আছে তা পরিদর্শন শুরু করে রাজুক কর্মকর্তারা। 8টি অঞ্চলের নামে 24টি টিম। এ সময় তারা বিভিন্ন ভবনে অসঙ্গতিও খুঁজে পায়। ভবন মালিকের নিয়োগপ্রাপ্তরা রাজুকের টিমকে তথ্য দিতেও গড়িমসি করে। কোনো ভবনের মালিক নকশা না মেনে কাজ করার কথা স্বীকার করেন। নকশা বহির্ভূত বলতে হচ্ছে আমাদের এখানে এই পার্কিং স্পেসটাতে এই শোরুমটা আছে, এটা আর হচ্ছে ওইখানে আমাদের একটা ছোট শোরুম আছে। রাজুকের তথ্য সংগ্রহকারী কর্মকর্তারা বলছেন, অনেক ভবন মালিকই অনুমোদিত নকশা মানেননি। সবাই সমভাবে সহযোগিতা করছে না, কেউ সহযোগিতা ভালো করছে, আবার কেউ মানে তাদের সহযোগিতা মনোভাবটা মানে নেগেটিভ। আরেকে টাওয়ারে যাওয়া হয়েছে, ওখানে গিয়ে আমরা প্রথম ওদের যে অনুমোদিত নকশা দেখেছি, নকশার মধ্যে সামান্য কিছু ত্রুটি বিচ্যুতি পাওয়া গেছে। তার উপরে কিছু অবৈধ নির্মাণ কাঠামো পাওয়া গেছে, যেখানে কার পার্কিং থাকার কথা তার মধ্যে কিছু শোরুম পাওয়া গেছে। সুউচ্চ ভবনগুলোর নকশা ও অগ্নি নিরাপত্তার বিষয়টিকেই গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান রাজুক চেয়ারম্যান। অনুমোদনের বাইরে কেউ যদি বিল্ডিং করে থাকে, আমাদের নিয়ম অনুযায়ী কঠোর অবস্থানে আমরা থাকব এবং এখান থেকে আমরা বিন্দুমাত্র বিচ্যুত হব না, যেটা 15 ডেজের বিষয় ভিতরে আমরা হাই রাইজ বিল্ডিংগুলো আমরা এটা কনফার্ম করব। বর্তমান সময়ের প্রেক্ষাপটে অগ্নি নির্বাপন ব্যবস্থাটা ঠিকমতো আছে কিনা। 1996 সালে ইমারত নির্মাণ নীতিমালার আগে যে ভবনগুলো হয়েছে সেগুলো অগ্নি নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। যে কোনোভাবে স্কোপ আমরা বের করে আমরা ফায়ার এক্সিটের ব্যবস্থা, ফায়ার সেফটির ব্যবস্থাটা আমরা করব। আহমদ বাবু, 21শে টেলিভিশন, ঢাকা। এক মাসের মধ্যে ফায়ার সার্ভিসের জনবল, অগ্নি প্রতিরোধ সক্ষমতা এবং আধুনিক যন্ত্রপাতি আছে কিনা তা জানাতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে রাজধানীর বিল্ডিং কোড এবং নিয়ম মাফিক অগ্নি নির্বাপনের ব্যবস্থা খতিয়ে দেখতে বিশেষজ্ঞ কমিটি গঠন করে 4 মাসের মধ্যে প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দেন আদালত। বিচারপতি রেফাত আহমেদ ও বিচারপতি ইকবাল কবিরের বেঞ্চ রুল সহ নির্দেশনাগুলো দেন। শাকেরা আরজু রিপোর্ট। গত 28শে মার্চ বনানীর এফআর টাওয়ারের 23তলা ভবনে আগুন লেগে 26 জনের মৃত্যু হয়, আহত হন অর্ধশতাধিক মানুষ। 18 তলার অনুমোদন নিয়ে 23তলা ভবন নির্মাণ, সেই সাথে অগ্নি নিরাপত্তা যথাযথ ব্যবস্থা সেখানে ছিল না বলেও অভিযোগ উঠেছে। এরই প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের আইনজীবী গত রোববার হাইকোর্টের রাজধানীর বহুতল ভবনে অগ্নি নির্বাপনের কী ব্যবস্থা রয়েছে তার প্রতিবেদন চাওয়াসহ বেশ কিছু বিষয়ে রুল চেয়ে রিট করেন। এরই প্রেক্ষিতে আগামী 1 মাসের মধ্যে ফায়ার সার্ভিসের জনবল, অগ্নি প্রতিরোধ সক্ষমতা জানাতে নির্দেশ দেন হাইকোর্ট। তারা কি পরিমাণ মানুষ নিয়ে, কি পরিমাণ যন্ত্রপাতি নিয়ে কাজ করছে এটার একটা পূর্ণাঙ্গ রিপোর্ট 1 মাসের মধ্যে সুপ্রিম কোর্টে জমা দিতে বলা হয়েছে। এর মাধ্যমে পরিষ্কার হবে আমরা আদৌ ঢাকা শহরের মতো একটি জায়গায় দমকল বাহিনীর সার্ভিসের জন্য প্রস্তুত কিনা। রাজধানীর বিল্ডিং কোড ও রুলস অনুসারে অগ্নি নির্বাপক ব্যবস্থা খতিয়ে দেখতে বিশেষজ্ঞ কমিটি গঠন করে 4 মাসের মধ্যে প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দেয়া হয়। রাজধানীর উত্তর ও দক্ষিণের মেয়র, রাজুক, ফায়ার সার্ভিসের মহাপরিচালক ও সিভিল ডিফেন্সকে এই নির্দেশনা দেয়া হয়েছে। ঢাকা শহরে প্রত্যেকটি অঞ্চলে যতগুলো 7 তলা অথবা বহুতল বিশিষ্ট যে দালানগুলো রয়েছে সেখানে ফায়ার সেফটি আদৌ আছে কিনা, ফায়ার সেফটির বর্তমান অবস্থা কি, সেই সম্পর্কে একটি রিপোর্ট কোর্ট 4 মাসের মধ্যে জমা দেওয়ার জন্য আদেশ দিয়েছেন। দুর্ঘটনায় নিহতদের পরিবারকে কেন ক্ষতিপূরণ দেয়া হবে না রুলে তাও জানতে চেয়েছে হাইকোর্ট। জনস্বার্থে একজন অ্যাডভোকেট হিসেবে শাকেরা আরজু, 21শে টেলিভিশন, ঢাকা। বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় হাসপাতালের 5 সদস্যের মেডিকেল বোর্ড খালেদা জিয়ার চিকিৎসা করছেন। বিশ্ববিদ্যালয়ের পরিচালক জানিয়েছেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো, উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়ার প্রয়োজন নেই। তবে খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে সরকার উদাসীন বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে দুপুরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কারাগার থেকে বঙ্গবন্ধু মেডিকেলে আনা হয়। মাহমুদ হাসানের রিপোর্ট। খালেদা জিয়াকে বহন করা কালো গাড়িটি দুপুর 12:30টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লকের সামনে এসে থামে। কড়া নিরাপত্তার মধ্যেই গাড়ি থেকে নেমে আসেন খালেদা জিয়া ও তার গৃহকর্মী ফাতেমা বেগম। এরপরই খালেদা জিয়াকে নেওয়া হয় হাসপাতালের ভেতরে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লকে তার জন্য 2টি কক্ষ আগে থেকেই তৈরি রাখা হয়। হাসপাতালে পৌঁছানোর পরপরই 5 সদস্যের মেডিকেল টিম তার সাথে কথা বলেন। পরে খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে বিস্তারিত জানান হাসপাতালের পরিচালক। ওনার ব্যথা আছে জয়েন্টে, ব্যথা পায়ের জয়েন্টে এবং হাতের জয়েন্টে, আর ওনার একটু ডায়াবেটিস আছে, একটু দুর্বল আছেন। এখন যে সমস্যা ওনার আছে, আমাদের রিউমাটোলজিস্ট ছিলেন, আমাদের মেডিকেল স্পেশালিস্ট ছিলেন, উনি ওইরকম কোনো সমস্যা বা ওইরকম কোনো জটিল অথবা বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা হবে না এরকম কোনো কিছু আমরা এখন দেখি। বিএনপির চেয়ারপারসনকে আনার আগে থেকেই দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় নেতারা হাসপাতালের গেটে অবস্থান নেন। চেয়ারপারসনের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ জানান ফখরুল। আমরা তার স্বাস্থ্যের ব্যাপারে অত্যন্ত উদ্বিগ্ন, শঙ্কিত, এবং আমরা সেই জন্যই বারবার করে বলছি যে তাকে উন্নত চিকিৎসার জন্য তাকে অবশ্যই হাসপাতালে পাঠানো হোক। নাইকো দুর্নীতি মামলায় সোমবার খালেদা জিয়ার আদালতে হাজির হওয়ার কথা ছিল। মাহমুদ হাসান, 21শে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। ভোটের দ্বন্দ্বে সুবর্ণচরে ফের গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, 12 জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার 2। উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষা শুরু, প্রশ্ন ফাঁস রোধে নজরদারিতে সামাজিক যোগাযোগ মাধ্যম। আবারও আমন্ত্রণ রাতের 21শে সংবাদে। নোয়াখালীর সুবর্ণচরে উপজেলা নির্বাচনের দ্বন্দ্বে ৬ সন্তানের জননীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ইউসুফ মাঝি ও আবুল বাশারকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে নির্যাতিত গৃহবধূর স্বামী ১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে ভোট দেয়াকে কেন্দ্র করে রোববার সন্ধ্যায় গৃহবধূ ধর্ষণের ঘটনা ঘটে। নোয়াখালী প্রতিনিধির সহায়তায় আরও জানাচ্ছেন আফসানা নীলা। নির্বাচনী দ্বন্দ্বের জেরে নোয়াখালী সুবর্ণচরে আবারও সংঘবদ্ধ ধর্ষণ। রোববার উপজেলা নির্বাচনের ভোট গ্রহণের পর সন্ধ্যায় উত্তর বাগ্যা গ্রামের একটি কলাবাগানে এ ঘটনা ঘটে। নির্যাতিতা জানান, তিনি ও তার স্বামী চশমা প্রতীকে ভোট দিয়ে ফেরার পথে তালা প্রতীকের প্রার্থীর সমর্থকরা তাদের মারধর করে। এক পর্যায়ে কয়েকজন নির্যাতিতাকে পার্শ্ববর্তী কলাবাগানে নিয়ে নির্যাতন করে। পরে তার স্বামীর চিৎকারে স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তিনজনে কর্তাকে নির্যাতন করছে। আমার উপর দেখা পেয়েছে বেসুমাজি, তারপরে ওই বাশার, আবুল বাশার। এ ঘটনায় দুপুরে গৃহবধূর স্বামী ৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৪ জন সহ মোট ১২ জনের বিরুদ্ধে চরজব্বার থানায় মামলা করেন। বিকেলে অভিযুক্ত ইউসুফ মাঝি ও আবুল বাশারকে গ্রেফতার করে পুলিশ। ন্যূনতম সময়ের মধ্যে যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে। গত বছরের ডিসেম্বরে সুবর্ণচরেই সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে। আফসানা নীলা, একুশে টেলিভিশন। শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। সকাল 10টা থেকে ২,৫৭৯ কেন্দ্রে একযোগে শুরু হয় পরীক্ষা। রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্র পরিদর্শন করে শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি বলেছেন, প্রশ্ন ফাঁস ছাড়াই এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তীক্ষ্ণ নজরদারি রয়েছে বলেও জানান মন্ত্রী। জসিম জুয়েলের রিপোর্ট। নির্দেশনা অনুযায়ী উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরুর আধা ঘন্টা আগে থেকেই কেন্দ্রে ঢোকে পরীক্ষার্থীরা। কেন্দ্রের বাইরে অভিভাবকদের অপেক্ষা। এইচএসসি ও সমমানের পরীক্ষায় এবার মোট 8টি শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে মোট পরীক্ষার্থী ১৩,৫১,৫০৫ জন। এর মধ্যে 8টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী ১১,৩৮,৭৪৭ জন। প্রশ্ন ফাঁস রোধ ও নকলমুক্ত পরীক্ষার জন্য এবারও নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। পরীক্ষা কেন্দ্রে শুধুমাত্র কেন্দ্র সচিব ছাড়া আর কেউই মোবাইল ফোন ব্যবহার করতে পারছেন না। আর পরীক্ষার সাথে সংশ্লিষ্ট ছাড়া কেউই কেন্দ্রের ২০০ গজের মধ্যে থাকতে পারবে না। সকালে সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্রের পরীক্ষার হল পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি। পরে তিনি জানান, প্রশ্নপত্র ফাঁস রোধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রশ্নপত্র ফাঁস ছাড়াই পরীক্ষা সম্পন্ন হবে বলেও আশা করেন তিনি। গোয়েন্দা সংস্থাগুলো অত্যন্ত সক্রিয়, তারা তীক্ষ্ণ নজরদারি করছেন, যেমন টিএসএসসিতে করেছিলেন এবারও করছেন। কেউ যদি এ ধরনের অপকর্মের সঙ্গে যুক্ত থাকে, গুজব ছড়ানো, প্রতারণা করা, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোনো রকম গুজবে কান দেবেন না। আমরা বিশ্বাস করি প্রশ্নপত্র ইনশাল্লাহ ফাঁস হবে না। প্রশ্নপত্র ফাঁস রোধে প্রশাসনের নেয়া উদ্যোগকে স্বাগত জানিয়েছে অভিভাবকরা। অত্যন্ত প্রশংসনীয় এইবার যে উদ্যোগটা নিয়েছে এসএসসি থেকে শুরু করে, আমরা আশাবাদী যে প্রশ্ন ফাঁস হবে না। আমার মনে হয় গত এসএসসি পরীক্ষায় যেভাবে কন্ট্রোল করা হয়েছে তাতে এবারও এরকমই হয়তো ফাঁস না হওয়ার পসিবিলিটি বেশি। আমাদের ছেলেরা যেন শিক্ষার একটা ভালো পরিবেশ পায়, তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হওয়ার জন্য তারা ভালো ভালো পদক্ষেপ নেয়। প্রশ্নপত্র ফাঁস নিয়ে আমাদের কোনো সংখ্যা নাই। আমাদের যে ছেলেপেলে যারা আছে ওই দিক নিয়ে তারা ভাবেও না কোনোদিন। পরীক্ষা শেষ হবে 11ই মে, আর 12ই মে থেকে 21শে মের মধ্যে শেষ করতে হবে ব্যবহারিক পরীক্ষা। জসিম জুয়েল, একুশে টেলিভিশন, ঢাকা। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে সম্ভাবনার বাংলাদেশ। সিরাজগঞ্জে নকশি শাড়ি তৈরিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন কারিগররা। নিখুঁত বুননে ফুটে উঠেছে বাঙালির ঐতিহ্যের নানান নকশা। নকশি শাড়ি তৈরিতে তাঁতের শব্দ এখন সিরাজগঞ্জের বেলকুচি, শাহজাদপুর, এনায়েতপুর সহ জেলার বিভিন্ন এলাকায় ব্যস্ত সময় পার করছেন কারিগররা। নান্দনিক নকশার পাশাপাশি বাহারি বাঙালি শৈলীতেই মন তাঁতিদের। শাড়ির ভালো কদর রয়েছে, বাজারে চাঙ্গা ভাব, তাই সন্তুষ্ট ব্যবসায়ীরা। এই শিল্পে কর্মসংস্থান হয়েছে অনেক মানুষের। আসছে নববর্ষে ভালো লাভের আশা তাঁতি পরিবারগুলোর। নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি, আবার যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। ভারতে লোকসভা নির্বাচনের প্রচার তুঙ্গে, কালো টাকার ছড়াছড়ি, ৩০০ কোটি রুপি বাজেয়াপ্ত। ক্রাইস্টচার্চ হামলার ধকল কাটাতে পারেনি নিউজিল্যান্ড, অনূর্ধ্ব-19 দলের বাংলাদেশ সফর বাতিল। আবার আমন্ত্রণ রাতের একুশে সংবাদে। বিদেশি টেলিভিশন চ্যানেলে বিজ্ঞাপন প্রচারের কারণে দুই প্রতিষ্ঠানকে কারণ দর্শাতে বলেছে তথ্য মন্ত্রণালয়। তথ্য মন্ত্রণালয়ের টিভি ২ শাখার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন ২০০৬-এর উপধারা ১৯-১৩ এর বিধান লঙ্ঘন করায় পরিবেশক সংস্থা নেশন ওয়াইড মিডিয়া এবং জাদু ভিশনকে নোটিশ দেওয়া হয়। পূর্ব ঘোষণা অনুযায়ী এ বিষয়ে কয়েকবার সতর্কবার্তা জারির পর নোটিশ জারি করা হয়। এবার প্রবাসের খবর। কোনো ধরনের খরচ ছাড়াই লেবানন যেতে পারবেন বাংলাদেশের নারী কর্মীরা। বাংলাদেশ সরকারের নতুন অভিবাসন ব্যয়ে এটি নির্ধারণ করা হয়েছে। লেবাননের বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব ও দূতালয় প্রধান আবদুল্লাহ আল মামুনের সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সকল ব্যয় স্পন্সর বহন করায় লেবানন যেতে ইচ্ছুক নারী কর্মীদের অভিবাসনের জন্য কোনো খরচ প্রয়োজন হয় না। বিজ্ঞপ্তিতে রিক্রুটিং এজেন্সির প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়, নিয়মের ব্যত্যয় ঘটানো হলে তা লাইসেন্স বাতিল করা হবে। আর এরই সাথে শেষ করছি একুশের রাতের সংবাদ। যাবার আগে ফর সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। দুর্ঘটনা প্রতিরোধে অগ্নি নিরাপত্তা ছাড়পত্র সহ 15 দফার অনুশাসন প্রধানমন্ত্রীর, বনানী ট্র্যাজেডিতে মন্ত্রিসভা শোক। বহুতল ভবন পরিদর্শনে মাঠে রাজুকের 24 দল, ফায়ার সার্ভিসের জনবল ও সক্ষমতা জানাতে হাইকোর্টের নির্দেশ। কারাগার থেকে বঙ্গবন্ধু মেডিকেলে খালেদা জিয়া, 5 সদস্যের বোর্ড গঠন, বিদেশ যাবার প্রয়োজন নেই বললেন পরিচালক। সবশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।